করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এই প্রথম মৃত্যু। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দেশটির ওয়াশিংটন রাজ্যে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সিএনএন এর খবরে বলা হয়েছে। আর এই প্রথম দেশটিতে করোনা ভাইরাসে কোনো ব্যক্তির মৃত্যু হলো। ওয়াশিংটন রাজ্যের গভর্নর জেন এক্সি এক বিবৃতিতে জানান, করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদে রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত 67 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে মোট 85,000 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় 29,000 জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ভাইরাসটির উৎপত্তিস্থল চীন দেশের নাগরিক। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এই প্রথম মৃত্যু হলেও এর আগে 6 ফেব্রুয়ারি চীনের উহান শহরে হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় দেশটির একজন নাগরিক মৃত্যুবরণ করে। ডিসেম্বরের শেষ দিকে চীনের ভাইরাসটি প্রথম দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক দেবেন। লাইক না দিয়ে কিন্তু আমাদের ভিডিও দেখে যাবেন না। বন্ধুরা, আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।